বোথায় আমরা কই রওজা আর এক জাত বাদাইম্যা ল্যাংরা মৌলবি এতে কয় নবীর কবর এরা কারা এরা হচ্ছে আহলে হাদিস আপনারা রাগ করতেছেন ল্যাংরা করতেছেন আপনাদের দেশে মনে ল্যাংরা কুত্তা নাই ল্যাংরা কুত্তারে খাবার অনেক বালা ইতারা খাবার জায়েজ না আপনারা হয়তো হাসেন হুজুর কি শুরু করলেন ওয়াজে না করবেন ভালো তো লাগতেছে আরে ভালো তো লাগবে বাবা কোরআনের সুর টান দিবে বেউশ হয়ে যাবেন এদের কণ্ঠের নিচে তেলাওয়াত যাবে না এটা রসূলের কথা কারণ এদের ঈমান নাই আসেন আমি বলতে চাচ্ছিলাম কেন দুঃখ হয় আমরা বলি রসূলের রওজা মোবারক রওজা মানে বাগান কথা কই নাকা মোবারক মানে সৌন্দর্য আল্লাহু আকবার কর মদিনার মতো সুন্দর আর কিছু আছে কথা কই নাকা আমার ভাই আশিকি বলতো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহ আরশের মেহমান বানিয়েছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার আল্লাহু আকবার বল বাদাইম্যা রে বাদাইম্যা আল্লাহ আরশের মেহমান বানাইছে নবীরে তোর চৌদ্দ গোষ্ঠী কিয়ামত পর্যন্ত চেষ্টা কর কত মাস মানে যাইতে ব্যক্তি না এই বাদাইম্যা মৌলবি পোশাক নবীর পড়ে আচ্ছা কে যদি উলঙ্গ ইমামতি করতে জামাইছে জুতা দি ফিরে তো না এই যে পোশাকটা আপনারা বিবেকে প্রশ্ন করবেন এই পুরো পোশাকটা আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ ফকটা থাক এতে বেটা নবীর সুন্নত গায়ে দিয়ে এতে কোন নবীর রওজা কম যাইতো না কবর আমি ল্যাংরা কুত্তার কথা কেন বলছি জানেন কুত্তা বেইমানি করে না কুত্তা কয় মালিক আমনে জালালি সাহেব এই ইটার লগে আমার তুলনা করছেন আমি হয়তো না ফাঁকুইতে পারি আমার মধ্যে গুণ আছে আমার মালিকে আমার এই ফসা দেখ এই জুড়া দেখ আমি এটা খাইয়া মালিকের লগে বেইমানি করি না ওয়াল্লাহ এরা এমন খারাপ যারা রসুলের মানি নবুয়াত নিয়ে এখন হাত দিয়েছে নাউজুবিল্লাহ বলে আহমদুল্লাহ এক যার সন্তান বলে আমার নবী 40 বছরের পর নবী এর আগে নবী না ও আজ কি করব শুনবেন সজাগে না ঘুমে কারা ঘুমাইয়া শুনবেন হাত তোলা দেন রাগ করতেছেন না আমি ট্রাই করতেছি আমি যেহেতু জালালি চলে আসছি ওয়াজ হবে ইনশাল্লাহ থাকবেন নি সবাই থাকবেন হাত তোলা নারে তাকবীর এটা ওয়াহাবি মার্কা আওয়াজ আছে সুন্নি আওয়াজ থাকবে গরম কথা কয় না গরি নারে তাকবীর এবার মোটামুটি আশেপাশে জিরি আছে এটুকু না মানুষ মনে গেছে এখন আরো জোর হইতো বিমানে আওয়াজ নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত সুন্নাত ওয়াল জামাত নবী ওলির দুশমনেরা মিলাদুন নবীর দুশমনেরা সবাই বলেন মারহাবা এই সাগমানে যেটা ঘুমের একটা জাকি এসে দেখবেন ঘুম গেছে গা জাগাত ঘুমছে সেটা আমি লড়া ছাড় দিয়ে আর কিতা রয়েছে রে মারটা গরম দেখছেন রসুলের রিসালাতের ধ্বনি কত নিয়ামত সুবহানাল্লাহ আমার বাজানেরা লক্ষ্য মনোযোগ বলতে চাচ্ছিলাম বাজানো আমি কেন নবী নবী করবো না কেন নবীর পাগল হইতাম না আমার নবীরে আহমদুল্লাহ কয় নবী নাকি 40 বছরের আগে নবী ছিলেন না আচ্ছা বলেন তো এবার আল্লাহর তো সে মৃত্যু বানাইলেন কথা কয় না কা আমি দলিল ছাড়া কথা কইতাম না কোরআনের দিকে আসেন আমি বলি নাই আল্লাহ মা মহাদেশক দেই লবি ওহাবি ভাই থাকলে লেখেন আমি আমন করছেও কাউকে গালি গালাজ করব না যারা নবীকে নিয়ে বলবে সে যত বড় সাইকুল হোক আমি সাইকুল চাওয়ার সময় নাই কারণ সাইকুল দিয়া নবী চিনমু না নবী দিয়া সাইকুল চিনমু কথা কয় না কহা
বড় মুফতি দিয়া নবী চিনব না নবী দিয়া মুফতির চিন্ত হইব জাতের ভিতরে নবীর মোহাব্বত নাই তারে আমি জুতার তলা মনে করি না বাজান মনোযোগ সে কয় আমার নবী নাকি নবুয়তে ছিলেন চল্লিশ বছরের আগে নয় আব্বা রে আমরা কেন নবী নবী করব না এবার দেখেন আল্লামা মহাদেশক দেলবি দেখেন উনি কি বললেন লক্ষ্য করবেন মনোযোগ আমার নবী তো এখন